হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশ দেশান্তর থেকে, দূর দূরান্তর থেকে অনেকে ফোন করেন। তো আজকে আর কি আমরা যাদের এই 3 দিন হলে, আমার 4 দিন হলে রিভিউ দেওয়া হয় না, তো যারা আমাদের কাছে অর্ডার করেছিলেন, শাহিন ভাই নীলক্ষেত শাখা ঢাকা থেকে, ভাইয়ার একটা আলফা ছিল, আমরা জার্মানি উলমার শোয়েবের আলফাটা আপনারা অর্ডার করেছিলেন, তো আমরা আপনাকে ওটা পাঠিয়ে দিয়েছি। এটা পাঠিয়ে দিয়েছি 9 তারিখে, আপনি এটা পেয়ে যাবেন অচিরেই, তাড়াতাড়ি। আর হচ্ছে আপনার বাদশা ভাই নয়াপল্টন থেকে আপনি অর্ডার করেছিলেন হচ্ছে আপনার 8 তারিখে, আপনার ছিল হচ্ছে IBS এর মেডিসিন, আমরা সমস্ত পাঠিয়ে দিয়েছিলাম, আপনি টাকা পাঠিয়ে দিয়েছিলেন 6,000, আপনাকে আমরা 2 মাসের মেডিসিন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। মৌলভীবাজার থেকে নাসরিন আপু, আপনার হচ্ছে যে আপনার এই মুখে অবাঞ্ছিত যে লোম হয়, এই লোম গুলোর জন্য আপনি আমাদের কাছে অর্ডার করেছিলেন, তো আমরা ইনশাল্লাহ পাঠাই দিয়েছি, আপনারটা চলে গেছে হচ্ছে আপনার 7 তারিখে, আপনি মনে হয় আজকে পেয়ে যাবেন। এই 4-5 দিনের রিভিউ তো দেওয়া হয়নি, তো অনেকে কমপ্লেন করতেছে। মিরপুর 12 থেকে নিশাত ভাই, আপনার হরমোনের সমস্যা ছিল, এটার জন্য আপনাকে আমরা ওষুধ পাঠিয়ে দিয়েছিলাম, আপনি 4 মাস ব্যবহার করার পরে ইনশাল্লাহ মোটামুটি আপনি পৌঁছানো পারছেন, সিমেন্স আসছে আল্লাহর রহমতে, আসলে ডাক্তারের কোনো ক্ষমতা থাকে না, ওষুধ খাওয়া সুন্নাত, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা মনে রাখবেন। আপনাকে ডাক্তার বলেছিল যে কোনোদিন আপনি বাবা হওয়ার বাচ্চা বাবা হতে পারবেন না, আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত দান করছে, আর যার ফলে আজকে আসলে ডাক্তাররা চুষলে জাস্ট, আদারস অন্য কিছু না, আমি আপনাকে যে মেডিসিনগুলো দিয়েছি এগুলা চালা আপনি সেবন করছেন, আপনি কন্টিনিউভাবে, এটাই সবচেয়ে বড় কথা। যাই হোক ভাই, আপনি ভালো থাকেন, আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবন সুখী করুক। আরো এটা হচ্ছে যে চিটাগাঙ্গে তন্ময় ভাইয়া, আপনার মেডিসিন ছিল হচ্ছে পুরাতন আমাশয়ের, তো আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিয়েছি, আপনারটা ছিল হচ্ছে যে 9 তারিখে, আমরা এটা পাঠিয়ে দিয়েছি, এটা হচ্ছে করতে পাঠিয়ে দিয়েছি। ইসমাইল ভাই মাওনা থেকে, আপনার ছিল হচ্ছে আপনার 12 পিস ডক্টর হেয়ার অয়েল ছিল, আর ছিল হচ্ছে যে আপনার আলফা ছিল 2টা, আর আপনি চাইছিলেন R41 চাইছিলেন, সেলেনিয়াম টিটেনিয়াম আর ক্যালকুরিয়া কাপ এসিড ফস অশ্বগন্ধা, আর চাইছিলেন সাইডোনিয়া ভালগারিস, আমরা সবই ইনশাল্লাহ পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন, আপনারটা আজকে আমরা কুরিয়ার করেছি। উত্তরা থেকে আছে আপনার শামীম সাহেব, আপনার মেডিসিন ছিল হচ্ছে ক্রাটিকাস, আর ছিল অর্জুনা মাদার টিংসার, ক্রাটিকাস মাদার টিংসার, রাউল ফিয়া মাদার টিংসার। হ্যাঁ ভাইয়া, আপনার 3টাই মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি, ইনশাল্লাহ এর পাশাপাশি ভাই আপনি প্রচুর পরিমাণে টমেটো খাবেন, আপনার প্রেশারটা একবারে নিয়ন্ত্রণে চলে আসবে, এবং আপনার সেক্সটা উইকনেস হবে না। এলোপ্যাথি ওষুধ আমি খাইতে নিষেধ করতেছি না প্রেশারের জন্য, কারণ এলোপ্যাথি ওষুধ বেশি দিন ইউজ করলে সেক্সুয়ালটা আর কি ডিজঅর্ডার হয়ে যায়, কিন্তু হোমিওপ্যাথিটা যখন আপনি ইউজ করবেন ইনশাল্লাহ আস্তে আস্তে এই সেক্সুয়াল দিকটা আর কি আপনার ভালো থাকবে আশা করা যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। যাই হোক, আপনি মেডিসিনগুলো খান, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আল্লাহ যদি রহমত করেন। এটা হচ্ছে আরিফুল ইসলাম মাগুরা, বন্ধু আমার, আপনার জন্য যে মেডিসিনগুলো পাঠানো হয়েছে সেটা হচ্ছে নামের নাম যেহেতু বন্ধু বলে ডাকতেই পারে নাকি, আপনি মেডিসিনের টাকা পাঠাইছিলেন 3,500 টাকা, আপনার সমস্যা ছিল মেরুদণ্ডের মাজার মাঝখানে ব্যথা, ইনশাল্লাহ আমরা যে মেডিসিনগুলো পাঠিয়ে দিয়েছি আল্লাহ যদি রহমত করে, আল্লাহ তাহলে অসুখ সারানোর মালিক, ওষুধ খাওয়া শুননা, তাড়াতাড়ি ভালো হয়ে যান, প্রথম ডোজে যেহেতু কমে গেছে, দ্বিতীয় ডোজে ইনশাল্লাহ সেরে যাওয়ারই কথা, নাও লাগতে পারে। এটাও করতে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে হচ্ছে যে আপনার টাঙ্গাইলে, টাঙ্গাইলে, হ্যাঁ এটা হচ্ছে মোসাদ্দেক হোসেন ভাই, আপনার সমস্যা ছিল হচ্ছে আপনার শীঘ্র দ্রুত পতন, আমরা স্যালিসিনাগ দিয়েছি, ক্যালকেরিয়া কাপ দিয়েছি, এসিড ফল দিয়েছি, অশ্বগন্ধা দিয়েছি, ইনশাল্লাহ আর সাইডোনিয়া ভালগারিস দিয়েছি, প্রথম ডোজগুলো দিয়েছিলাম সেটা হচ্ছে ক্যান্থারিস টিবুলাস্টি, তারপর হচ্ছে যে আপনার সারসাপেরিলা সুজা দিয়েছিলাম, আর তার আগে দিয়েছিলাম ক্রিমির ওষুধ। যাই হোক, আপনার ইনশাল্লাহ আগের চাইতে ভালো রেসপন্স আসছে, আমরা অনেক খুশি হয়েছি, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন, স্ত্রীর কাছে লজ্জা আর পাওয়া লাগবে না আপনার।
রংপুর থেকে রংপুর থেকে মুর্তুজা ভাই, আপনি অর্ডার করেছিলেন চাপড়িটা গলধুলিয়া এলিয়েম সেটা ব্যাগলাইজার এজা গ্রাবা সেবাল সেরুলেটা মিলি লোটাস আর করেছিলেন ক্রিওজোট। আপনি কি করবেন এই এতগুলো মেডিসিন? যাই হোক, আপনার মেডিসিনটা আজকে আমরা পাঠিয়ে দিয়েছি, 3 দিন আগে পাঠানোর কথা ছিল, আমার সময়ের কারণে পাঠাতে পারিনি, আমার জায়গা জমিনের একটু ঝামেলা হচ্ছে যার ফলে পাঠাতে পারিনি, দেশে বাড়িতে যেতে হয়। আরে ভাই দেশে বাড়িতে যাবেন, এই একটা ঘটনা ঘটে গেছে, মজার ঘটনা, সেটা হচ্ছে যে আমি হচ্ছে আমার বাপ দাদা হচ্ছে ওই গ্রামের দাদা, তার বাপ তার বাপ, আর আমার বাবা ওই গ্রামের, যে ছেলেটা একটা কথা বলছে যে জমিনিতে আসছেন গ্রামবাসী মিলে যেন ধাবান না দেয়, আমার এক খালাতো ভাই কথাটা বললো। অথচ খালাতো ভাইয়ের একটা বিষয়ে কথা বলি, খালাতো ভাইটার নাম হচ্ছে লাল মিয়া, তো ও নিজেই জানে না যে ক্ষমতাটা আলাদা একটা জিনিস, সেটা হচ্ছে যে বুদ্ধির খেলা। আমি জমিটা হচ্ছে যে আমার মামা সমস্ত জমিগুলো হচ্ছে বিক্রি করে দিছে, তার নামে লেখা আছে হচ্ছে যে আপনার 145 শতক জমি নানা লিখে দেখা আছে, আর হচ্ছে জমি আছে হচ্ছে যে আমি দেখলাম কাগজ কলমে প্রায় হচ্ছে যে আপনার 7 একরের মতন আর কি, তে 7 একরে প্রায় 3 7 8 4 7 42 এরকম ধরনের জমি হয়, তে এতগুলো জমি কোথায় গেল তাহলে, কোথায় এসে যায়? তা আমার আম্মু তো মূর্খ, লেখাপড়া জানে না, আমার আব্বু মাস্টার ছিল, আব্বু তো মারা গেছে, তে আমি এই জমিগুলোর কাগজপত্র ঘুরতে যাই, তো একজন বাসা করতেছে আবু হাসান নাম, উনি থাকতেছে যে আপনার গ্রিসে, তো আমি যা তারপর বাধা দিলাম, দেওয়ার পরে দেখি খালাতো ভাইটাই গিয়ে আসলো। আসলে মানুষ যখন হচ্ছে যে গ্রামও কিছু দালাল টাইপের লোক থাকে, তাদের ভিতরে আমি আর ওই খালাতো ভাইটার একটু মনে হলো, এটা সে আমাকে বলতেছে যে ধাবরানি খাওয়ার জন্য আসছো তুই, এরকম ধরনের কথাবার্তা বল, সিনিয়র তো তুই ওই কথাই বলে, আমি আপনার তো আপনি বলি। আর যার সাথে জমিনের ঝামেলা সে হচ্ছে আমার হচ্ছে দুলা ভাই, আমার খালাতো বোনের স্বামী, সে খালাতো বোন আবার কেমন মানে আমাদের রক্ত সম্পর্ক, আমার নানার হচ্ছে যে মেয়ে, আমার মাও নানার মেয়ে, এরকম খালাতো বোন আর কি, তো তার স্বামী আবার হচ্ছে যে এই জমিগুলো কিনে নিছে আমার মামার কাছ থেকে, তো আমার আম্মু তো অংশীদার, তো অংশীদারের যে ক্ষেত্রে যে জমিগুলো পাওয়ার ব্যাপার সেই জমিগুলো নিয়ে ঝামেলা হয়েছে, তো গিয়েছি, তো আমি একটু একজনকে টাকাও দিয়েছি যে এই কাগজপত্রগুলো ওঠানোর জন্য, তো আমি ভালো টাকা দিয়েছি যেন তার দিনের যে একটা মজুরি সেটা যেন হয়ে যায়, বেচারাটা এখন উঠাতে পারে না, আমি প্রায় অর্ধেকের বেশি কাগজ উঠাই দিচ্ছি, আর 4টা হচ্ছে যে আপনার এই কী বলে খতিয়ান না কি যেন তুলতে হবে, আমি বগুড়ায় যাওয়ার সমস্যা যার ফলে আমি চেম্বার এগুলো আবার ব্যবসা বাণিজ্যে একটু ক্ষতি হবে, এই জন্য ওনাকে তুলতে দিয়েছি। সে বেচারা আবার কী করছে, 21 দিন হয়ে যাচ্ছে এখনও কাগজ উঠাতে পারে নাই, এর একটা যন্ত্রণা, মানে যে ও টাকা নষ্ট করবে না, অল্প টাকায় উঠাবে যেন তার প্রফিটটা থাকে, যাক ও সে যা তার মতো সে কাজ করুক, ওদিকে আমরা না যাই। তবে একটা দেখলাম পৃথিবীতে মানুষ অনেক কোয়ালিটির আছে, এখানে তার স্বার্থ আছে, আবার হয়েছে কি ওনার এক ভাই বাদশা নাম, সে আবার জমি কিনে নিছে, শফিকুল জমি বিক্রি করছে হচ্ছে যে আব্দুল কাদেরের কাছে, কাদের সাহেব আবার কী করছে ওই জমিটা সবার কাছে বিক্রি করে দিছে, সেখানে থেকে ওই জমিটা অংশীদার করে শফিকুল না আমার মামা না, সেখানে জমির মালিক হচ্ছে যে অংশীদার হচ্ছে যে আমেনা রহিমা আম্বিয়া আর হচ্ছে যে শফিকুল, এই যে একটা ঝামেলা জমির, সে কী করছে জমিটা শফিকুল সমস্ত জমিগুলো বিক্রি করে দিয়েছে আমার মামা যে, তে ওই জমিটা আবার হচ্ছে যে লাল মেয়ের ভাই আবার কিনে নিছে, তো সেখান থেকে তো জমি বের হয়ে যাবে, কারণ আমি তো রেকর্ড ভাঙতেছি আজ থেকে প্রায় 30-35 বছর আগে রেকর্ড হয়েছে, সেই রেকর্ডগুলো পাওনাদার বোন পাবে তাকে তো জমি দিতেই হবে, সেই জমিটা হচ্ছে যে বের করতে যাবো যে এই যেমন মাথা ভুলে গেছে যে এ তো ঝামেলায় ফেলে দিচ্ছে। তবে অবশ্য দুলাভাই যে আর কি, সে প্রথম দিকে প্রথমে আমি যখন আর কি ক্লাস ইন্টারে যখন পড়ি তখন জমির কথা ওঠানো পড়ে, তখন সে বলছিল জমি তোরা পাবো না, পরে আর একবার মুর্শিদাবাদে ধরলাম সে বললো যে না পাবো না, পরবর্তীতে আসলে আল্লাহ যদি আপনার তকদিরে যদি জমি লিখে রাখে এটা কেউ রক্ষা করতে পারে না। ওই খালাতো বোন 7 বিঘের মতো জমি সে নিজেই একলাই আবাদ করতেছে, এবং ওটা হচ্ছে শুধুমাত্র রেকর্ড সূত্রে কোনো দলিল ছাড়া, আমি তো অ্যাস্ট্রয়েড হওয়া যায়, অথচ সে হচ্ছে যে আপনার হচ্ছে যে আমাদের আনসার ভিডিপির কমান্ডার, সে আমার দুলা ভাই হয়, এই আনসার ভিডিপির কমান্ডার, সে রেকর্ড মূলে জমির দলিল নাই, সে কেমন করে খায়? আমি তাকে জিজ্ঞেস করলাম, সে কয় যে এটা লিখে দিছে। এই যে একটা বিষয়, আসলে শিক্ষিত লোকগুলান আসলে আমাদের সমাজটা কুড়ে করে খাচ্ছে। 2 কোয়ালিটির লোক পেলাম আমার গ্রামে, একটা হচ্ছে আমার দুলো ভাইকে যে হচ্ছে যার আমি একমাত্র শালা আর কি, খালাতো খালা শরীর ছেলে, সে জানে যে এই জমিটা হচ্ছে রেকর্ড মূলে তাদের দেওয়া উচিত, কিন্তু সে দেয়নি, প্লাস এই কাজটা নিয়ে আমাকে আবার সে আদালতে দৌড় পাড়তে হবে, কারণ হচ্ছে যে এটা সে আবার কী করেছে চালাকি করে খালার থেকে আবার লিখে নিছে, রেকর্ড হচ্ছে খালার নামে করছে,
দলিল ছাড়া করছে, আমি এই বিষয়টা আর কি মাথায় ঠিকছে। আবার মামা কি করছে, তার যে জমি লিখে দেখেছে এছাড়াও যে বাকিগুলো জমি ছিল সেই জমিগুলো আবার বিক্রি করে দিছে, এ একটা ঝামেলা। তো আমি সাংবাদিকতা সূত্রে ওখানে ব্যবহার করি নাই, কারণ হচ্ছে যে আপন মামা হয় এ একটা দিক, আর ওই দিকে হচ্ছে যে বোন জামাই, সে যতই যাই করুক না কেন তার ঘরে আমার বোন আছে, যার ফলে আর কি এই বিষয়টা নিয়ে আমি আর কি মাথা ছাড়াই দিইনি। ইনশাল্লাহ ছিঁড়েই দিতে যাব জমির বিষয়টা নিয়ে, আমি মাথায় ঢুকাইছি যে জমিটা আর কি উদ্ধার করতেই হবে যেভাবে হোক না কেন, কারণ তারা আমাকে একটা কথা বলেছে জমি নিতে আসলে গ্রামবাসী ধাবার মারবে, ক্ষমতা আলাদা একটা জিনিস। আবারও বলতেছি আপনাকে, আমি চাইলে তাদেরকে বাড়ির থেকে উঠায় নিয়ে এসে আর কি মারতে পারি, সে ক্ষমতা আলাদা আলাদা দান করছে। আর এটা তো সাহসের একটা বিষয়। আর ও হচ্ছে যে ও কী বলবে, কারণ হচ্ছে যে ওই থাকে হচ্ছে যে ওর নানার বাসাতে আর কি থাকে, সেই কথাটা বলছে। আর আমি নানার সম্পত্তি আজ থেকে প্রায় 30 বছর আগের জমি, 36 বছর আগের জমি আমি উদ্ধার করতে গেছি আজকে, সেই কথাটা বলছে। কেমনটা লাগে বলেন, মানুষ স্বার্থে আঘাত হলে কতটুকু কথা বলতে পারে। যা হোক, ওইদিকে আমরা না যাই, মিলন ভাইয়ের ওষুধটা আমরা পাঠিয়ে দিয়েছি, এই জন্য আমি এই কয়েকদিন আমি আপনাদেরকে রিভিউ দিতে পারি নাই, এই জন্য আই এম সরি অনেকেই বলতেছেন। তারপর হচ্ছে যে আপনার কুমিল্লা থেকে আপনার হচ্ছে আব্দুল হামিদ সাহেব, উনি হচ্ছে যে একজন প্রফেসর, উনি মেডিসিন নিয়েছেন ওনার পার্সোনাল বিষয়ের জন্য, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনার। আর হচ্ছে যে আপনার অনেকগুলো আমরা খালি দিয়েছি, এটা হচ্ছে যে ঢাকা থেকে নাসিম ভাই, আপনার হচ্ছে যে ওয়াইফের যে অবাঞ্ছিত লম যা হয় সেইগুলোর জন্য মেডিসিন চাইছিলেন, আমি মেডিসিনগুলো পাঠিয়ে দিয়েছি। এটা মনে হয় আপনার 4 মাস হলো, ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে এতগুলো লম ছিল এগুলো আর নাই, আমি অনেক খুশি হয়েছি এতে। নজরুল মামা, এটা হচ্ছে যে আপনার বনানিতে, যা হোক এই নজরুল মামা বনানি, আপনার যে পার্সোনাল যে মেডিসিন আপনার অ্যালার্জি প্রচুর পরিমাণে ছিল, তারপর হচ্ছে আইবিএসের সমস্যা ছিল, রিসেন্টলি ছিল, আপনার এবার 4 মাস হলো ট্রিটমেন্ট, ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ তালা আপনার প্রতি রহমত দান করুক। আর সেক্সুয়াল বিষয়টা আমরা পরবর্তীতে আলোচনা করবো, আপনি জানতে চাইছিলেন আমরা বলে দিলাম। আর হচ্ছে চট্টগ্রামের ফজলুর রহমান, আল্লাহ রহমতে ভাইয়া আপনার তো অসুখ ভালোই হয়ে গেছে, আপনি আবার নতুন করে মেডিসিন চাচ্ছেন আপনার খালাতো ভাইয়ের জন্য, আমরা পাঠিয়ে দিয়েছি ভাই, টেনশন করেন না, অনেকগুলো জমে গেছে রিসিপ্ট, কী করবো বলেন, এখন কিছু না দিলে তো আবার একটু মন খারাপ করে সবাই। আর হচ্ছে যে আপনার পত্নীতলা থেকে আমাকে অর্ডার করেছিলেন আপনি হচ্ছে R41 টিটেনিয়াম সেলেনিয়াম, তারপর হচ্ছে এটা হচ্ছে যে রতন ভাই আপনি অর্ডার করেছিলেন, আর পাশাপাশি করেছিলেন হচ্ছে সাইডোনিয়া ভালগারিস, আমরা পাঠিয়ে দিয়েছি ভাইয়া, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আরও বলি সাভার আঙ্কেল, আপনার পাইলসের ওষুধও পাঠানো হয়েছে, প্লাস হচ্ছে যে আপনার সেলের একটা ভেরিকো সেলের সমস্যা, ইনশাল্লাহ প্রথম রোজেই ইনশাল্লাহ ভালো হয়েছে, আর আগের সাথে অনেক রেসপন্স, 2 মাস ওষুধ খাওয়ার পরে যে ভালোটার রেসপন্স পাইছেন, অপারেশন যেহেতু করা লাগবে না আমরা খুশি হয়েছি, পরবর্তী মেডিসিনগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বরিশাল থেকে নাসিমা আপু, আপনার মুখে লোম অবাঞ্ছিত লোম, আপনি তৃতীয়বার চলতেছে, ইনশাল্লাহ ভালো রেসপন্সের কথা বলছেন, খুশি হয়েছি। আর আমার একটা বোন বানাইছি, সেটা হচ্ছে যে ইয়াতে থাকে কি বলে লাকি আপু, লাকি আপুর সঙ্গে প্রায় আমি কথা বলেছি 13 ঘন্টার মতো পরশু দিন রাত, গতকাল কথা বলেছি, আপুরার সমস্যা হচ্ছে ওভারিতে সিস্ট হয়েছে, এটা নিয়ে উনি অত্যন্ত ভীত, উনি জার্মান চলে যাবে, ওনার হাজবেন্ড জার্মানে থাকে, ওনার বাসা মহাখালীতে, বাবার বাসা ওখানে, আর ঢাকাতে কি যেন একটা এলাকার নাম বললো ওখানে ওনারা থাকে। তো আপুর বয়সটা প্রায় 38 মতো, বাবু হয়নি এখনও, এই জন্য আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছেন হচ্ছে ওভারিতে সিস্ট হয়েছে, এর জন্য আমি যতগুলো মেডিসিন দিয়েছি লেখে ওনাকে প্রেসক্রিপশন করে দিয়েছি, উনি অবশ্য আর কি ভিজিট দিতে চাইছে, কিন্তু ভাই বলছে সেখানে আর আমার তো বোন নাই, তো অনেকক্ষণ কথা বলছে সেই দৃষ্টিকোণে আর কি বোন বানাইয়ে ফেললাম, কী হয়েছে, যা হোক একটা বোন থাকুক, সবাইকে তো আর বোন বানানো যায় না, উনি অনেক সিনিয়র আমার, তো জার্মান আপু চলে যাবে, এই জন্য আর কি তাড়াতাড়ি চাচ্ছে যে ওষুধগুলো খেয়ে আর কি যেন সে রেসপন্স ভালো আসে, সেই জন্য আমি আপুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আর কি তার সাফা দান করে, সিস্টটা যেন ভালো করে দেন, আর যতগুলো ভেতরে যে আবেগ আছে এবং ওজনটা যেন তার কমায় দেন,
আর প্লাস অতি তাড়াতাড়ি যেন করোনার বিপদটা চলে যায়, আপু যেন জার্মানে চলে যায়, সুন্দর যেন একটা ভাগ্নে আসে কিংবা ভাগ্নি আসে, আমাকে যেন মামা বলে যেন ডাক দেয় জার্মান থেকে, আমি অত্যন্ত খুশি হব। আর আপুর জন্য আমার অবশ্যই দোয়া থাকলো, আল্লাহ তাআলা আপনাকে সাফাদান করুক। আর হচ্ছে নিজামুদ্দিন সিলেট থেকে আপনি আমাকে আর কি পার্সোনাল কিছু মেডিসিন আর কি বানিয়ে দিতে বলছিলেন, আমি ইনশাল্লাহ আপনাকে লিস্ট দিয়েছিলাম, বানাতে পারেন নাই, আমি আপনাকে সবগুলো মেডিসিন পাঠিয়ে দিয়েছি। আপনার খরচ হয়েছিল 17,000 টাকার মতন, আপনাকে টাকা দিয়েছিলেন মনে হয় 13,000, তাদের 4,000 টাকা আপনি দিয়ে দিবেন, পেয়ে যাবেন। আমরা সিলাজুটটা আপনাকে 200 গ্রাম দিয়েছি, 1,000 টাকা করে নিয়েছি 100 গ্রাম করে, ওটা একটু নর্মাল। আর হচ্ছে সাবার থেকে মামুন আপনার হচ্ছে যে তেল চাইছিলেন 6 ডজন আমরা পাঠিয়ে দিয়েছি ভাইয়া। আর হচ্ছে যে আপনার রাঙ্গামাটি ফজলে নূর ভাই আপনার হচ্ছে যে মেডিসিন ছিল, আপনার ওয়াইফের ওভার হচ্ছে সিস্ট হয়েছে তার মেডিসিন, আর হচ্ছে আপনার মেয়ের হচ্ছে মুখে লোম ছিল এটার জন্য আমরা 4টা মেডিসিন আপনাকে দিয়েছি, আর আপনার পাইলসের সমস্যা আপনার মেডিসিন দিয়েছি, আর আপনার আম্মুর হচ্ছে বাত ব্যথার সমস্যা এটার জন্য আমরা ওষুধ দিয়েছি, আর আপনার আব্বুর হচ্ছে যে আপনার এই কী বলে প্রেশার বেশি তার জন্য আমরা মেডিসিন দিয়েছি, সবগুলো মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি। নিয়ম কারণ লিখে দেওয়া হচ্ছে আলাদা আলাদা করে, আপনি একটু আমাকে তারপরে এই মতো একটু আমার সঙ্গে কথা বলে নেন ওষুধটা পাওয়ার পরে। আজ এ পর্যন্ত বন্ধুরা, কথা বলতে বলতে অনেক বড় ভিডিও হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন আপনারা, কারণ এত বড় ভিডিও করার ইচ্ছে ছিল না, হঠাৎ করে জমির বিষয়টা গিয়েই কথা হলো, জমির বিষয়টা নিয়ে আমি আলাদা আলোচনা করবো, কারণ আপনাদের এরকম অনেক পরিবারই আছে জায়গা জমিনের ঝামেলা, আমি এই জমির বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করবো, দেখা যাক আল্লাহ তালা কী করে। আজ এ পর্যন্ত বন্ধুরা, আমার ফোন নাম্বার হচ্ছে 01-721-41-8696, আমি বলছিলাম ডক্টর আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হোমিও হল আলিয়া মাদ্রাসা মার্কেট শেরপুর বগুড়া থেকে। আর আমার ডক্টর হেয়ার অয়েলটা যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে ভালো একটা রেসপন্স দেওয়ার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।